নমস্কার, আমরা এই ভিডিওতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি নিয়ে আলোচনা করব, তাই অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দিল্লির বাদশাহ হওয়ার আগে ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের সুবেদার ছিলেন। তার লক্ষ্য ছিল সিয়াপন্থী বিজাপুর ও গোলকুণ্ডাকে মোগল সাম্রাজ্যভুক্ত করা, কিন্তু তখন তা সম্ভব হয়নি। বাদশাহ হওয়ার পর তিনি উত্তর ভারতের রাজনৈতিক টানাপোড়েনে ব্যস্ত থাকেন। ঔরঙ্গজেবের দীর্ঘ 50 বছরের শাসনকালের প্রথম ভাগ 1658 থেকে 1681 খ্রিস্টাব্দ উত্তর ভারতে কেটেছে এবং দ্বিতীয় ভাগ 1682 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত দাক্ষিণাত্যে রাজনীতিতে কেটেছে। আমরা দ্বিতীয় ভাগটা নিয়ে আলোচনা করব। সুবেদার থাকার সময় বিজাপুর ও গোলকুণ্ডাকে সরাসরি মুঘলের শাসনের অধীনে আনার জন্য ঔরঙ্গজেব বহু অভিযান পাঠান, তার পিতা শাহজাহানের অনুমতিও নেন, কিন্তু বিভিন্ন কারণে শাহজাহান পিছিয়ে আসে, ফলে ঔরঙ্গজেবের এই ইচ্ছা অপূর্ণ থেকে যায়। এরপর তিনি দিল্লির সিংহাসনে বসার পর এই দুই সুলতানি রাজ্য গ্রাস করতে উদ্যোগী হন। সুবেদার থাকাকালীন তিনি শিবাজি সম্পর্কে নিষ্প্রিয় ছিলেন, কিন্তু ক্রমে মারাঠাদের উত্থান তাদের সাথে বিজাপুর ও গোলকুণ্ডার সংঘবদ্ধ আক্রমণের সম্ভাবনা তাকে দাক্ষিণাত্য কর্মসূচি গ্রহণে বাধ্য করেছিল। এই ভিডিওতে শিবাজি নিয়ে আলোচনা করব না, কারণ আগে তা আলোচনা করা হয়েছে। নিচে ডেসক্রিপশন ও কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, তা দেখে নেবার অনুরোধ রইল। যাই হোক, শিবাজির গুণাবলী তার পুত্র শম্ভুজির মধ্যে হয়তো ছিল না, কিন্তু মুঘল বিরোধী মানসিকতা এবং সাহসিকতা তিনি যেন উত্তরাধিকার সূত্রে অর্জন করেছিলেন। তাই পারিবারিক জটিলতা সত্ত্বেও তিনি 1680 থেকে 1681 খ্রিস্টাব্দের মধ্যে মুঘল অধিকৃত উত্তর খান্দেশ এবং বুরহানপুর লুট করে এবং আহমদনগর দুর্গ দখলের চেষ্টাও করেন। ফলে শিবাজির অকাল প্রয়াণ ঔরঙ্গজেবকে যথেষ্ট স্বস্তি দিতে পারেনি। এই সময় শম্ভুজি ঔরঙ্গজেবের বিদ্রোহী পুত্র মোহাম্মদ আকবরকে রাজনৈতিক আশ্রয় এবং সাহায্যদানের প্রতিশ্রুতি দিলে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি নতুন মোড় নেয়। এরপর তিনি ব্যক্তিগতভাবে দাক্ষিণাত্যে উপস্থিত থেকে সেখানকার মুঘল বিরোধী শক্তিগুলিকে বিনাশ করার উদ্যোগ নেন। কিন্তু এই সময় মহারাষ্ট্রে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে তার প্রিয় পুত্র মোহাম্মদ আকবরের বিশ্বাসঘাতকতায় তিনি সিদ্ধান্ত গ্রহণে কিছুটা দ্বিধাবিভক্ত ছিলেন। 1685 সালে বিজাপুর, 1687 সালে গোলকুণ্ডা আক্রমণ করেন। এখানে লক্ষণীয়, 1672 সালে বিজাপুরের সুলতান মারা গেলে তার 4 বছরের নাবালক পুত্র সিকান্দার শাহ সিংহাসনে বসে। তারপর সম্রাট তার সেনাপতি দিলীর খা এবং শাহজাদা আজমের নেতৃত্বে বহুবার অভিযান করলেও আশানুরূপ কোনো ফল তারা পায়নি। এর ফলস্বরূপ সম্রাট স্বয়ং বিজাপুর অভিযানের অগ্রগতি তত্ত্বাবধান করার উদ্দেশ্যে সোলাপুরে উপস্থিত হন। ইতিমধ্যেই শাহজাদা আজম বিজাপুর অবরোধ শুরু করেছেন, কিন্তু বিজাপুরের সুলতান গোপনে গোলকুণ্ডা ও মারাঠা নেতা শম্ভুজির সাথে যোগাযোগ করে তাদের সাহায্যের প্রতিশ্রুতি আদায় করে নেন। ফলে বিজাপুর অবরোধ দীর্ঘস্থায়ী হতে থাকে। এমন সময়ে খাদ্যের অভাব ও অসুস্থতার কারণে মুঘল বাহিনীর মধ্যে গভীর হতাশা সৃষ্টি হতে থাকে। এমনকি ঔরঙ্গজেব অবরোধ তুলে নেবারও নির্দেশ দেয়, কিন্তু আজম দৃঢ়তার সাথে ঘোষণা করে যে যতক্ষণ তিনি শ্বাস গ্রহণে সক্ষম থাকবে ততক্ষণ পর্যন্ত অবরোধ চালিয়ে যাবে। জুলাই মাসে বাদশাহ স্বয়ং রসুলপুরে উপস্থিত হয়, প্রয়োজনীয় নির্দেশ দিতে থাকে। প্রায় 1.5 বছর প্রতিরোধের পর সিকান্দার শাহ 1686 12ই সেপ্টেম্বর আত্মসমর্পণ করে। বিজাপুর মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। বিজাপুরের রাজকর্মচারীরা মুঘল কর্মচারী হিসেবে স্বীকৃতি পায়। এরপর প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ গোলকুণ্ডার ওপর নজর পড়ে ঔরঙ্গজেবের। গোলকুণ্ডায় আক্রমণের পেছনে যে কারণগুলি ছিল, কর্ণাটকের জায়গির গোলকুণ্ডার সুলতান অধিগ্রহণ করলে ঔরঙ্গজেব অপমানিত বোধ করে, কারণ তিনি মনে করতেন কর্ণাটকের ওই অঞ্চল অলরেডি মুঘলদের সম্পত্তি ছিল। দ্বিতীয়ত, গোলকুণ্ডায় প্রধান দুটি পদে ছিল দুই ব্রাহ্মণ, মদন্য ও আকন্ন।
তাদের অপসারণ দাবি করলেও গোলকুণ্ডার সুলতান তা অমান্য করে। বিজাপুরের বিরুদ্ধে মুঘলদের অবরোধ চলাকালীন ঔরঙ্গজেব গোলকুণ্ডার সুলতান আবুল হাসানের একটি গোপন চিঠি উদ্ধার করে জানতে পারে যে সুলতান আবুল হাসান বিজাপুরের সুলতান সিকান্দরকে সাহায্য পাঠাতে আগ্রহী। সঙ্গে সঙ্গে ঔরঙ্গজেব শাহজাদা মুয়াজ্জেমের নেতৃত্বে একটি মুঘল বাহিনী গোলকুণ্ডার বিরুদ্ধে প্রেরণ করে। তার প্রধান কাজ ছিল গোলকুণ্ডা থেকে বিজাপুরে সাহায্য আসার পথ বন্ধ করা। গোলকুণ্ডার অভ্যন্তরীণ অবস্থাও ক্রমশ বিশৃঙ্খলায় ভরে উঠেছিল। অন্যান্য অভিজাতদের সাথে মদন্যর বিরোধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। শেষ পর্যন্ত 1686 মার্চ মাসে কিছু ষড়যন্ত্রকারীর আক্রমণে মদন্য নিহত হন। আকন্নও এইভাবে মারা যায়। এই দুই পৌত্তলিক কর্মকর্তার মৃত্যুতে ঔরঙ্গজেব স্বস্তি বোধ করে। বিজাপুর অভিযান সম্পূর্ণ করার পর ঔরঙ্গজেব গোলকুণ্ডার বিরুদ্ধে চূড়ান্ত অভিযান পাঠায়। সম্রাট স্বয়ং গোলকুণ্ডায় উপস্থিত হয়। এই সময় ঔরঙ্গজেবের সাথে পুত্র মুয়াজ্জেমের কিছুটা মতবিরোধও ঘটেছিল। গোলকুণ্ডার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের অভিযোগে মুয়াজ্জেম কারারুদ্ধ হয়। ঔরঙ্গজেব পূর্ণ শক্তিতে গোলকুণ্ডা দুর্গ আক্রমণ করে, কিন্তু এই সুরক্ষিত দুর্গে প্রবেশ করা মুঘলদের পক্ষে খুব অসাধ্য ছিল। কিন্তু আব্দুল পানি নামক একজন আফগান বিশ্বাসঘাতকতা করে দুর্গের দরজা খুলে দেয়। এই সময় আব্দুর রজ্জাক লাড়ি নামক জৈনিক রক্ষী অসম সহযোগিতার সাথে বিশাল মুঘল বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। সারা শরীরে 70টা আঘাত নিয়েও এই বীর যে প্রভুভক্তির নমুনা দেখান তাতে ঔরঙ্গজেব পর্যন্ত অভিভূত হয়েছিল। মুঘলের কাছে আত্মসমর্পণ করা ছাড়া তার আর কোনো পথ ছিল না। ঔরঙ্গজেব আবুল হাসানকে বন্দী করে দৌলতাবাদ দুর্গে পাঠায়। তার জন্য বার্ষিক 50,000 টাকা ভাতাও মঞ্জুর করে। কিন্তু শেষ পর্যন্ত গোলকুণ্ডা মুঘল সাম্রাজ্যের অঙ্গীভূত হয়। দাক্ষিণাত্যে ঔরঙ্গজেবের শেষ অভিযান ছিল 1705 খ্রিস্টাব্দে দেবাপুরের বিরুদ্ধে। এখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং আহমেদনগরে 1705 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভিডিওটা পুরো দেখে থাকলে লাইক করবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।